আরবদের জন্য নয়, বরং রহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত। তাহলে ওনার যে রেসালাত, ওনার যে নবুয়াত, এটা হলো বিশ্বজনীন, কোন এলাকা ভিত্তিক নয়। এই বৈশিষ্ট্যগুলো তাকে দেওয়া হয়েছে, আরো তার বৈশিষ্ট্য রয়েছে, সেটা আজকে আমাদের বিষয় নয়। তাহলে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের নবীর প্রতি আমাদের অনেক কি রয়েছে, দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সে সকল দায়িত্ব এবং কর্তব্যের অন্যতম হল যে তিনি যে সংবাদগুলো আমাদেরকে দিয়েছেন সে সংবাদগুলো কি করতে হবে, বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যে সংবাদ দিয়েছেন সে সংবাদ বিশ্বাস করতে হবে। সে সংবাদ অতীতের হোক, বর্তমানের হোক, ভবিষ্যতের হোক, যে কোনো সংবাদ দিয়েছেন সে সংবাদ বিশ্বাস করতে হবে। অথবা জান্নাত জাহান্নাম সম্পর্কে হোক, যেটা অনেক সময় মানুষের বিবেক হয়তো মেনে নেয় না। আর এমনই কথা বলেছিল কাফেরেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে এতদিন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা কথা বলতেন, আজকে কিন্তু একটা নতুন কথা বলেছেন, উনি নাকি রাত্রিকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, প্যালেস্টাইন পর্যন্ত গেছেন, আবার সেখান থেকে সপ্ত আকাশে তাকে নিয়ে যাওয়া হয়েছে, নামাজ নিয়ে এসেছেন, ইত্যাদি ইত্যাদি এই ঘটনা তিনি বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের দৌহিত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি কথা বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, আল্লাহু আকবার। এই হলেন সিদ্দিক, এ হলেন সিদ্দিক সত্যবাদী। ওই রকম আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা যদি সঠিক সনদে প্রমাণিত হয়ে যায় তাহলে অবশ্যই তাতে কোনো সন্দেহ করা যাবে না, নতুবা মুমিন হতে পারবো না। ওয়াতাআতুহু ফিমা আমার, উনি যেই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছে কি করতে হবে, আনুগত্য করতে হবে, রাসূলের আদেশ মেনে চলতে হবে। আজকে আমরা মুসলিম বিশ্ব রাসূলের পথ থেকে অনেক দূরে সরে গেছি, প্রত্যেকেই কিছু না কিছু সরেছি, আর অনেকে আছে পুরাই সরে গেছি আমরা, যার ফলে আজকে মুসলিম বিশ্ব কাফেরদের কাছে মার খাচ্ছে এবং কাফেরদের কাছে আজকে তারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে। যদি সত্যিকার অর্থে মুসলিম বিশ্ব, তাদের সংখ্যা আজকে কম নয়, তাদের সংখ্যা আজকে কম নয়, কিন্তু তারা সত্যিকার অর্থে যদি কোরআন ও সহিহ হাদিসের দিকে, কোরআন ও সহিহ সুন্নাহর দিকে, আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের দিকে যদি আমরা ফিরে আসি তাহলে আজও আমাদের সেই মর্যাদা ফিরে আসতে বাধ্য যা ছিল রাসূলের যুগে, যা ছিল আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যুগে। ইসলাম তার স্বর্ণযুগ যখন পার করে এসেছে সেই স্বর্ণযুগের মতো এখনো ফিরে আসবে, কিন্তু ফিরে আসতে হবে আগে আমাদেরকে, আগে ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ নিজে স্বেচ্ছায় যেচে কোন কওমের ভাগ্য পরিবর্তন করতে আসবেন এটা আল্লাহ ঠেকা পড়ে নাই, বরং যদি আপনারা আমরা পরিবর্তন হই তখন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করবেন, আল্লাহ সহযোগিতা করবেন। আপনি এক পায়ে এসেছেন, আল্লাহ আপনাকে দুই পায়ে গিয়ে দিবেন, কিন্তু আপনি পড়ে থাকবেন এক কোনায়, আপনার কোনো গরজ নাই, আল্লাহ তাআলার কি যায় আসে। আপনি ভালো কাজ করবেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আপনি মন্দ করবেন আল্লাহ আপনাকে জাহান্নাম দেবেন, আল্লাহর জান্নাত ও জাহান্নামের জায়গার কোনো কমতি ও ঘাটতি হবে না। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে অনুসরণ করতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের অনেকেই মসজিদ থেকে যখন বের হই তখন দেখেন কি একটা জুতা এইখানে আর একটা জুতা ওইখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেউ যেন এক জুতাতে না চলে, এক জুতা মানে এক পায়ে জুতা আর আর এক পায়ে জুতা নাই, এক পায়ে হাঁটছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে এখন এই জুতাটা পায়ে দিয়ে ওইখানে যাবে নাকি এই জুতাটা নিয়ে ওইখানে একসাথে দুইটা জুতা পড়বে, তখন তিনি বললেন যে তোমার দ্বারা যদি সম্ভব হয় যে এক কদম তুমি রাসূলের বিরোধিতা করবে না তুমি সেটাই করবে, অর্থাৎ এইখানে তুমি তোমার এই জুতাটা নিয়ে ওইখানে যাও, না হয় ওই জুতাটা নিয়ে এখানে এসে একসাথে জুতা পড়ো, এক পাও যেন রাসূল বিরোধিতা না হয়, আল্লাহ আকবার। এভাবেই তারা তাদের জিন্দেগি অতিবাহিত করে গেছেন, যার কারণে আল্লাহ তাদেরকে গ্রহণ করেছেন, বিশ্বব্যাপী আল্লাহ তাদের সুনাম সুখ্যাতি দিয়েছেন, এবং এর চাইতে বড় জিনিস যেই সদকায়ে জারিয়ে তারা রেখে গেছেন এটার বদলতে ইনশাআল্লাহ তারা নাজাত পেয়ে যাবেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে এবং ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন, যেগুলোর ব্যাপারে আমাদেরকে ধমক দিয়েছেন এটা করা যাবে না, এখান থেকে দূরে থাকো, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অধিকার আমাদের উপর। আমাদের উপরে রাসূলের অন্যতম অধিকার কি? তার সংবাদগুলো সত্যায়ন করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় এক পাথরে বালি দিয়েছিলেন, তার আলোক ছটা অনেক দূরে ডানে বামে ছুটে গেল, উনি বললেন আমার উম্মত পারস্য ও রোম জয় করবে, সাহাবাগণ সেটা নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন এবং নিশ্চিন্তে বিশ্বাস করেছিলেন, কোনো দ্বিধা তাদের ছিল না, কোনো সন্দেহ ছিল না, তারা বিশ্বাস করেছিলেন পারস্য ও রোম মুসলমানদের হাতে আসবে। এসেছিল কিনা? পারস্য ও রোম মুসলমানরা জয় করেছিলেন, কিন্তু আজকে সেটা আমাদের হাত ছাড়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আরেকটি বিষয় তিন নাম্বার, যে ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শরীয়ত হিসেবে দিয়েছেন, যে তরিকায় দিয়েছেন সেইভাবেই আমাদেরকে মানতে হবে, নতুন কোন তরিকা বানানো চলবে না। কিছু মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা জাহিরের জন্য নতুন নতুন দরুদ তৈরি করে, নতুন নতুন অনুষ্ঠান তৈরি করে, এসব কিছুতে রাসূলের ভালোবাসা প্রকাশিত হয় না, রাসূলের বিরোধিতা প্রকাশিত হয়। কারণ আপনি রাসূলের পথে চললেই রাসূলের ভালোবাসা ভালোবাসার আলামত আপনার মাঝে আমরা পাব। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক কথা, কাজ এবং মনসম্মতি, এগুলোকে আমাদের নিজেদের সকলের কথা ও কাজের উপরে রাখতে হবে, অগ্রাধিকার দিতে হবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আমাদের দ্বিতীয় কোনো কথা চলবে না। এবং আমাদের নিজেদের কোনো কর্ম এখানে স্থান পাবে না, এমনকি আমাদের নিজেদের জীবন, আমাদের ছেলেমেয়ে, বাপ মা অথবা নিজের স্ত্রী, সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা, আমি না হব তার কাছে, আহাব্বা ইলাইহি, সবার চাইতে প্রিয়, কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে বাপ থেকে, তার ছেলে থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষ থেকে, আপনার কাছে আমার কাছে, যতক্ষণ রাসূল সবার চাইতে প্রিয় না হবেন ততক্ষণ আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনাকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি, মাগার আমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারছি না এখনো, পারি না এখনো। উনি বললেন যে না, এখনো তোমার ইমান পূর্ণতা লাভ করিনি। চিন্তা করে দেখলেন ইসলামের জন্য এত ত্যাগ, এত সবকিছু করলাম, আর রাসূলকে অধিক ভালোবাসতে পারবো না, ইমান পূর্ণতা লাভ করবে না, হতে পারে না। নিজের জীবনের মায়া মহব্বত নিজের অন্তর থেকে দূর করে দিয়ে সেই জায়গায় স্থান দিলেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা করে দিলেন। তারপর বললেন যে এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আন, আপনার ইমান এখন পূর্ণতা লাভ করল। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বোন, এখন আমরা সামান্য ছোট ছোট কাজের সময় রাসূলের সুন্নাতকে ফলো করি না, নিজের মতটাকে আমরা অগ্রাধিকার দেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, হে ইমানদারগণ, আল্লাহ ও রাসূলের সামনে অগ্রে অগ্রে বেড়ে আগে বেড়ে কোনো কথা বলতে যেও না, কোনো কাজ করতে যেও না। অর্থাৎ এক কথাই, আল্লাহ ও রাসূল বিরোধী যত কাজ হচ্ছে এগুলো আমাদের জন্য সর্বনাশ, এগুলো আমাদের জন্য সর্বনাশ ডেকে আনবে দুনিয়া এবং আখেরাতে। তাই আল্লাহ ও রাসূল যেটা বলেছেন, আপনার আমার জীবন চলার পথ সেটাই হবে। যদিও আমার মাঝেও ঘাটতি রয়েছে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা রাসূলকে ফলো করার। কিন্তু অনেক লোক আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরোধিতায় লিপ্ত আছে এবং মুসলিম নাম দিয়েছে, কিন্তু ইসলামের ধারে কাছেও তাদেরকে পাওয়া যায় না, এবং আমাদের উপস্থিতিদের মধ্যেও অনেকের মধ্যে ঘাটতি রয়েছে।
আপনার, এখানেই আমি আগে বলেছি, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার শরীরের গঠন, আপনার চালচলন, এগুলো সবই রসুলের ধাঁচে আমাদেরকে সাজাতে, আমাদেরকে ক্যাটাগরি দেওয়া হয়েছে, ওই ক্যাটাগরিতে আমাদেরকে চলতে হবে, নতুবা নাজাত ও মুক্তি নেই। তাই আসুন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, রসুলকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি, তবেই আমাদের পূর্ণতা আসবে ঈমানের। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধু, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কি করবেন, অগ্রাধিকার দিবেন এবং তার কথা শুনবেন, আপনি তাকে মেনে চলবেন আর তাকে আপনার অন্তরে সবসময় মনে রাখবেন, তাই না? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, বাচ্চাদেরকে ভালোবাসেন, অনেকের কাছে মোবাইল আছে, মোবাইলে উপরে যে স্ক্রিন, এই স্ক্রিনে কি দেওয়া আছে, ছেলের ছবি দেওয়া আছে, মেয়ের ছবি দেওয়া আছে, অথবা গ্রুপ ছবি ছেলে মেয়ে একসাথে দিয়ে রেখেছেন, অথবা অনেকে আছে যারা হয়তো একটু ইসলামের সাথে সম্পর্ক কম, স্ত্রীরও ছবি দিয়ে রেখেছে, অথবা কেউ মা বাবারও দিতে পারে। কেন দেন? কারণ ছবিটা দেখে যেন আপনার মনটা ভরে যায় এবং তাকে স্মরণ হয় আপনার দিলে তার মহব্বত রয়েছে বলেই আপনি এই কাজটি করেন। সম্মানিত ভাই, একটু আগে আমরা বলেছি এই যে মোবাইলে মহব্বতের কারণে যাদের ছবি রাখছেন, এর চাইতে বেশি মহব্বত রাখতে হবে কার প্রতি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু আমরা একটা মুখে আজকে দাবি করি, বাস্তবে আমাদের সেই ভালোবাসা অনেক অনেক দূরে, বাস্তবে সেই ভালোবাসা অনেক দূরে সুন্নাতের কাছে। আজকে আমাদের দেশের লোকদের কি অবস্থা, আমি একবার চিন্তা করছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, তখন দেখলাম যে আমাদের দেশে যারা, দেশ থেকে যারা হজে আসে, এই প্রথম দিন যে পাথর মারলো, মারার পরে এই 10 তারিখে যে পাথর মারে, তারপর সব হাজিদেরকে প্রায় নিয়ে চলে আসে। ওরা মাঝহাবি ফতোয়া দিয়েছে যে এটা হলো মিনাতে থাকা সুন্নাত, মিনাতে থাকা, রাত্রে থাকা সুন্নাত, এজন্য সব হাজিদেরকে নিয়ে আসে কোথায়, মক্কাতে নিয়ে এসে হোটেলে হোটেলে আরামে রাখে, মক্কাতে থাকে আর ওই দিনের বেলা গিয়ে পাথর মেরে আসে। সম্মানিত ভাই, এইভাবে কত হাজির হজকে নষ্ট করে দিচ্ছে আমাদের দেশের এই হজ ব্যবসায়ীরা, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি হজে আসে, তাহলে যার মাধ্যমে আসুক, আপনি তাকে নিজের দিক নির্দেশনার মাধ্যমে এখান থেকে যে সহি নিয়ম শিখবেন শাইখদের কাছে এবং কোরআন ও সহি সুন্না থেকে, সেইভাবে আপনি তাদেরকে হজ করার জন্য বলবেন, সম্ভব হলে তাদেরকে গিয়ে সহযোগিতা করবেন। নতুবা রসুলের সুন্নাতের উপরে আমল না করার কারণে, রসুলের সুন্নাতের উপরে আমল না করার কারণে কত লোকের যে হাজার উমরা ঝুলন্ত রয়েছে তা হিসাব করে শেষ করা যাবে। এই জন্য রসুলের সুন্নাতকে অবহেলা করা যাবে না। আমরা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, বাস্তবে তা থেকে আমরা অনেক দূরে। তাই আসুন আমার প্রতিটি কাজকে, আমার প্রতিটি কথাকে, আমার চলাফেরা, আমার স্বামী স্ত্রীর ব্যবহার, বাচ্চাদের সাথে আচরণ, অন্য সকলের সাথে যে আচরণ সারা বিশ্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করেছেন, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তিনি লেনদেন করেছেন, চুক্তি হয়েছে, চলাফেরা হয়েছে, যেভাবে তিনি চলেছেন আমরা সেভাবে চলার চেষ্টা করি, তবেই আমরা সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হতে পারবো, তাকে ভালোবাসতে পারবো। আর তাকে ভালোবাসলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। কোন এক কবি বলছেন, তাআসিল ইলাহা ওয়া আনতা তাজউমু হুব্বা, আল্লাহর বিরোধিতা করে তার ভালোবাসা দাবি করো। এখন আমরা বলতে চাই, রাসূলের বিরোধিতা করে, এই যে এখন রবিউল আউয়াল মাস চলছে, এখানে কি হবে, ঈদে মিলাদুন্নবী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন হবে, এই জন্মবার্ষিকী পালন করা নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নিষেধ করে গেছেন তার ব্যাপারে অতিরঞ্জন করতে, আমরা বলবো সেটা ইনশাআল্লাহ। অথচ সেটাকে যারা পালন করবে না, বিদাতী মহল তাদেরকে নাম দিয়েছে, এরা লামাজহাবি ওহাবি, এরা রাসূলের দুশমন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো তাআসিল ইলাহা ওয়া আনতা তাযুমু হুব্বা, তুমি রাসূলের বিরোধিতা করে রাসূলের ভালোবাসার দাবি করো, ইন্না হাযা ফিল কিয়াসি লাশানিউ, নিশ্চয় এটা মানুষের যে পারস্পরিক তুলনা এখানেই বড়ই বেমানান, এটা তো রাসূলের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে আরো বড় বেমানান। লাউকানা হুব্বুকা সাদিকান লাআতাতা, আপনি যদি সত্যিকার রাসূল প্রেমিক হতেন তাহলে আপনার যাবতীয় কাজে রাসূলকে আনুগত্য করতেন, নামাজ নাই, রোজা নাই, আর ঈদে মিলাদুন্নবী রাত্রে এসে সারা রাত ধরে জাগে, হালুয়া রুটি খায়, আর সবে বরাত ইত্যাদি ইত্যাদি পালন করে, না,
এখানে ডিজিটাল তিন চার রাত দিয়ে রসুলের মহব্বত জাহির হয় না। রসুলের মহব্বতের জন্য আপনার ২৪টি ঘন্টা তাকে ফলো করতে হবে। ঘুমোতে যাবেন, দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, দোয়া আছে। ঘুমে খারাপ স্বপ্ন দেখবেন, দোয়া আছে। তার পদ্ধতি রসুল সাল্লাল্লাহু শিখিয়ে দিয়েছেন। হাম্মামে যাবেন, বের হবেন, মসজিদে ঢুকবেন, বের হবেন, সবেরই নিয়ম আছে না? আপনি কাজ শুরু করবেন, খানা শুরু করবেন, খানার শেষে দোয়া আছে, শুরুতে দোয়া আছে, সবেরই নিয়ম আছে। ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামিক মানুষের জীবনের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা। আপনার কোনো কিছুই ছাড়া হয়নি, সেই রাস্তা থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, হাম্মাম পর্যন্ত আপনাকে সব বলে দেওয়া হয়েছে। অতএব রসুলের সুন্নাতের বাইরে যাওয়ার কোন সুযোগ মুসলমানের জন্য রাখা হয় নাই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়দা ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। অতএব ইসলামে কোনো কিছুরই ঘাটতি নেই, এটা রসুল আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদেরকে তাকে ফলো করতে হবে। আসুন আমরা সেই রসুলকে মেনে চলি। আমাদের ভালোবাসা যদি রসুলের প্রতি সত্য হয়, লা আতাআতাহু, তাহলে অবশ্যই আমরা রসুলকে ফলো করব, রসুলের আনুগত্য করব। কেন? ইন্নাল মুহিব্বা লিমাই ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমাই ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুগত হয়, যে যাকে ভালোবাসে সে তার অনুগত হয়। অবৈধ ভালোবাসায় ভরে গেছে দুনিয়া। যদি প্রেমিক প্রেমিকাকে বলে অমুক বাগানে, অমুক বাগানে, অমুক গার্ডেনে এতটার সময় আসিও, যাই না? যাই, যে যাকে ডাকুক, পরস্পর যত বাধা সব ডিঙ্গে চলে যায়, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, বাবা মা কারো বিয়ে দিবে না, তখন দুইটাই একসাথে গিয়ে ফাঁসি দিয়ে ঝুলতেছে। ইয়ে হচ্ছে ওদের অবৈধ ভালোবাসার চরম মহা আকর্ষণ। আর আপনি, আমি রসুলকে ভালোবাসার দাবি করছি, অথচ আমাকে তো জীবন দিতে বলা হয় নাই, আমাকে জীবন দিতে বলা হয় নাই, আমাকে কিছু আমল করতে বলা হয়েছে, যার বদলতে আমাকেই সওয়াব দেওয়া হবে, আর সওয়াবগুলো পরকালে তার সুফল আপনি আমি ভোগ করব, বরং দুনিয়াতেও আপনি এর সুফল পাবেন ইনশাআল্লাহ। তাই আসুন রসুলকে ফলো করি, রসুলকে ভালোবাসি। আর সেই ভালোবাসার অন্যতম এবং প্রধানতম এক নাম্বার বিষয় হল, রসুলকে ভালোবাসার আলামত হলো আপনি রসুলের ইকতেদা করবেন, রসুলকে আনুগত্য করবেন, রসুলকে অনুসরণ করবেন। আপনার দাড়িতে, আপনার পোশাকে, আপনার নামাজে, আপনার রোজাতে, আপনার চলাফেরায়, সালাম বিনিময়, বড় ছোট শ্রদ্ধা এবং স্নেহ সব কিছুতেই আপনি রসুলকে আনুগত্য করবেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর মাঝে রয়েছে উন্নত আদর্শ, সবচাইতে জীবনের, সবচাইতে জীবন চলার জন্য সবচাইতে উঁচু যে নিয়ম হওয়া দরকার, সে নিয়মই মহান রব্বুল আলামিন নবীকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর চাইতে উন্নত ব্যবস্থা হতে পারে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর কাছে এবং পরকালে কিছু পেতে চায়, তাদের জন্য রসুলের মাঝে উন্নত আদর্শ রয়েছে। যারা রসুলকে ফলো করবে তারা পরকালে কিছু পাবে, যারা রসুলকে ফলো করবে না পরকালেও কিছু পাবে না, দুনিয়াতে শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। সূরাতুল আহজাব ২১ নম্বর আয়াত, আর এক আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, বলে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যিকার অর্থে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। আপনি রসুলকে ভালোবাস যদি আনুগত্য করেন তাহলে প্রমাণ মিলবে আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলের ভালোবাসা তো প্রমাণিত হবেই হবে, আর সাথে আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। আর অতিরিক্ত আপনাকে দেওয়া হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি রসুলের আনুগত্য করেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর কি করবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মোচন করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অতি ক্ষমাশীল। ক্ষমাশীল না হলে তো গুনাহ ক্ষমা করা যাবে? তাই আল্লাহ বলছেন আল্লাহু গফুর আর রহিম দয়ালু, আর গুনাহ মোচন করতে হলে অবশ্যই দয়াও প্রয়োজন রয়েছে, দয়া হলে তখন ক্ষমা হবে। তো সম্মানিত ভাই ও বন্ধু, আসুন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার যে আলামত সেটা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি, একটু আগে আমি বলেছি যে যাকে আপনি বেশি ভালোবাসেন তার কথা বেশি স্মরণে রাখেন, মোবাইলে তার ছবি রাখেন, ফেসবুকে তার ওই যে ওই যেটা মনোগ্রাম দেন সামনে, এই জায়গায় পিকচার দিয়ে রাখেন আপনি সেই ভালোবাসার লোকদের যাদেরকে আপনি পছন্দ করেন।
তো ওই রকম আপনি যদি সত্যিকার রসুলকে ভালোবাসেন তাহলে সব সময় আপনার অন্তরে রসুলের ভালোবাসা রাখবেন এবং রসুলের মহব্বত রাখবেন। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মহব্বতে রাখবেন তখন আপনার কাজে কর্মে রসুলের আনুগত্য কি হবে, প্রকাশিত হবে, এমনকি আপনার অন্তর তখন রসুলের ভালোবাসায় ভরে যাবে। যদি আপনি একের পর এক রসুলের আনুগত্য প্রকাশ করতে থাকেন পরিশেষে আপনার অন্তর আল্লাহর ভালো রসুলের ভালোবাসায় ভরে উঠবে, তখনই আপনি সফল কাম হতে পারবেন। তিন নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার অন্যতম একটি আলামত হলো যে তার উপরে নিয়মিত দরুদ পেশ করতে হবে, আর তার জন্য শবে বরাত, শবে মেরাজ এবং ঈদে মিলাদুন্নবী করতে হবে। কেমন নাকি? এগুলো হলো রসুলকে বছরে একবার দুইবার স্মরণের লোক, কিন্তু আমি বলেছি রসুলকে সার্বক্ষণিক আপনাকে স্মরণে রাখতে হবে। যখনই নবীর নাম শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যখন আপনি আজান শুনবেন আজানের উত্তর দেবেন, তারপরে রসুলের উপরে দরুদ পেশ করবেন দরুদে ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়া পড়বেন, তাহলে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সুবহানাল্লাহ। অনুরূপ সকালে 10 বার বিকালে 10 বার রসুলের উপরে কি করবেন? সালাত ও সালাম পেশ করবেন। এছাড়া